হ্যালো চিলড্রেন, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা থাকবে প্রতিদিনের জন্য প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্য। প্রথমটি হচ্ছে সামনাসামনি। সামনাসামনি এই বাক্যের ইংরেজি হচ্ছে ফেস টু ফেস, ফেস টু ফেস। তারপরে হচ্ছে মাঝে মাঝে। মাঝে মাঝে এই বাক্যের ইংরেজি হচ্ছে ফ্রম টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম। তারপর হচ্ছে অনেক সমস্যা, অনেক সমস্যা এই বাক্যের ইংরেজি হচ্ছে লটস অফ প্রবলেমস, লটস অফ প্রবলেমস। পরবর্তী বাক্য হচ্ছে বারবার, বারবার মানে হচ্ছে এগেইন অ্যান্ড অ্যাগেইন, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এরপরের বাক্য হচ্ছে শেষবারের মতো, শেষবারের মতো এই বাক্যের ইংরেজি হচ্ছে ওয়ান্স অ্যান্ড ফর অল। তারপরের বাক্য হচ্ছে তিন দিন আগে, তিন দিন আগে বাক্যের ইংরেজি হচ্ছে থ্রি ডেইজ এগো, থ্রি ডেইজ এগো। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আরও একটি বাক্যে, পাশাপাশি। এই পাশাপাশি শব্দ ইংরেজি হচ্ছে সাইড বাই সাইড, সাইড বাই সাইড। তারপরে হচ্ছে এক সময়, এক সময় মানে হলো ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম। পরবর্তী বাক্যটি হচ্ছে সর্বকালের সেরা। এই সর্বকালের সেরা বাক্যের ইংরেজি হচ্ছে বেস্ট অফ অল টাইম, বেস্ট অফ অল টাইম। অনেক দিন আগে, অনেক দিন আগে এই বাক্যের ইংরেজি হচ্ছে এ লং টাইম এগো, এ লং টাইম এগো। আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে এই বাক্যের ইংরেজি হচ্ছে নেক্সট উইক, নেক্সট উইক। পরবর্তী বাক্যটি হচ্ছে প্রতিদিন, প্রতিদিন। এমনিতে আমরা জানি এভরি ডে, কিন্তু এখানে আমরা এইভাবে বলতে পারি এভরি সিঙ্গল ডে, এভরি সিঙ্গল ডে। দশ মিনিট পরে, এই বাক্যের ইংরেজি হচ্ছে টেন মিনিটস লেটার, টেন মিনিটস লেটার। পরের বাক্যটি হচ্ছে দশ মিনিটের মধ্যে, দশ মিনিটের মধ্যে এই বাক্যের ইংরেজি হচ্ছে ইন টেন মিনিটস, ইন টেন মিনিটস। বাক্যটি